নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বিধানসভা ভোটের পর লাগামহীন সন্ত্রাসের অভিযোগ করে যাচ্ছে বিজেপি, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজেপি করছিলেন তাদের বেশ কিছু লোক তৃণমূলে নতুন করে ফিরে এলেন। এমনই ঘটনা ঘটেছে আজ তালপুরে, হুগলির তারকেশ্বরের তালপুরে। বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন বেশ কিছু ব্যক্তি। যদিও এই দিন তালপুরে ছিল রক্তদান শিবির। তালপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, আমরা গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাজ করিয়ে এসেছি। এখন দেখছি আমরা ভুল করেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হইয়া এবং বাংলার উন্নয়নে নিজেকে যুক্ত করার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই। অতএব মহাশয়, আপনার নিকট আমাদের একান্ত অনুরোধ, আমাদের সকলকে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগ করিয়া বাধিত করুন। আগামী দিনে আমরা দলের আদর্শ ও আইন মানিয়া চলিব। ধন্যবাদ অন্তে নিমাই চন্দ্র কামলে, রঞ্জিত সাদরা, বাপি দাস, বিশ্বজিৎ নায়েক, কুলমার সাহা ও লালমোহন সাহা, বাবলু ভৌমিক, ইন্দ্র অমর পাত্র, পলাশ অধিকারী, তারক চন্দ্র দাস, সুপ্রভাত মাজা, গোপাল পাল, সুদর্শন বেরা, সৌরভ সামন্ত, সুমন মণ্ডল, অরূপ সামন্ত, গৃহবধূ থেকে ডাক্তার থেকে শিক্ষক থেকে অন্য এমপ্লয়ি থেকে কৃষক থেকে সকলের পক্ষে কণ্ঠস্বরটা নিজের প্রতিবাদী আওয়াজ হিসাবে তুলে ধরেছিলেন। তাই পরিবর্তন হয়েছিল। পরিবর্তনের পর বাংলায় যে উন্নয়ন হয়েছে তা আজকে স্বাধীনতার পর কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল এইভাবে এই পরিষেবা দিতে পারেনি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এই উন্নয়ন করতে গিয়ে হয়তো আমাদের কোন নেতৃত্ব, কোন প্রশাসনিক কর্তারা তারা হয়তো ঠিক মতন উন্নয়নটাকে 100 ভাগ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়নি। হয়তো তাদের ব্যবহারটা সেই জায়গায় মানুষ কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই 2018 পর একটা বিরোধী প্রভাব এই বাংলার বুকেতে তৈরি হয়েছে। 2019 সেখানেতে আমাদের থেকে দেখলাম 18টি আসন আমরা লোকসভাতে হারালাম। সাম্প্রদায়িক একটা শক্তি এখানে মাথা চালা দিয়ে উঠল, সেইটাকে হাতিয়ার করে ওই সাম্প্রদায়িক বিজেপি বাংলা দখল করতে এগিয়ে তাদের কোনো দিশা নেই। বাংলার মাটি হচ্ছে শক্ত গাঠি। স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেস, স্বাধীনতার পর জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে এই বাংলার বুকেতে গণ আন্দোলন তৈরি করেছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সুতরাং আন্দোলন থেকে উঠে এনে মানুষ তাদেরকে গ্রহণ করে, তাই তাদেরকে গ্রহণ করেছিল। এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল কংগ্রেস। তাই 52,000 ছাত্রছাত্রীর জন মানুষ রাজনৈতিক ভাবে খুন হয়েছিল বঙ্কন পিরিয়ডে। তাদের আহাকার, তাদের কান্না সংগঠিত করতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এই কমিউনিস্ট পার্টির গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছে বারবার। তাই আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল। অপরদিকে বিজেপি শুধু কেন্দ্রে থেকে সিবিআই ইডির ভয় দেখিয়ে নেতাদেরকে চমকে